Hi, Namaskar and welcome back to my YouTube channel. Ki khobar apnalokor asha koru sokolre bhal. Aji bortoman Magh Bihu Uruka aru Uruka dina khone aji moi eta recipe video apnalokok share korim boli bhabilu. Jehetu aji moi bishesbhabe moi ghorona vegetarian aru moi nijor karone vegetarian jehetu ekarone aji eta vegetarian niramik eta recipe apnalokok aguli share korim. Sabo video tu prothom ba ending loke. Eta apnalokok ingredients kini dekhao ki ki ase. প্রথমতে আপনাদের মাঘ বিহু হিয়া ভরা উলগ যাচ্ছিল সকলে মাঘ বিহু সুন্দরক পালন করক পার্টি করক খালি মদ মদ খাই মেলি যত না যাব যেহেতু পরিস্থিতি দেখিছে যেহেতু বহুত বেয়া ধুনিয়াকে ঘর ফ্যামিলির ফুর্তি করক সেয়াই বিচার আর সুন্দরক মেজি যেহেতু কাইলে রাতেপা মেজি আমি সকলে জ্বলাম আজি রাতেও ধুনিয়াকে সুন্দরক পালন করো এটা আপনার বলক ইনগ্রিডিয়েন্টস খিনি দেখাও কি কি ইনগ্রিডিয়েন্টস আছে আজি মোর রেসিপিট সেখানে দেখাবলে চেষ্টা করছো এয়া মানে লোক আজি একচুয়ালি রেসিপিটা হয়েছে এয়া পনির দেখছে ন পনির আর পনির বাটার মশালা বনাম আজি কিন্তু বাটারটা নাই দেই বাকি সব আছে পনির বাটার মশালা বনাম আর এয়া আজি ইনগ্রিডিয়েন্টস পিঁয়াজ আছে এফেলে বিলাহী আছে তেজপাত আর তলত আদা নহরু জলকিয়া ড্রাই রেড চিলি তারপর এটা বাকি কি কি ইনগ্রিডিয়েন্টস দিম সেখানে আপনার দেখাম ভিডিওটা চাব ভালকে ইয়াতে আছে মোট এটা জালুক আছে জালুকটা মানে অল্পমান দিম যেহেতু ঠান্ডা বহুত পড়ছে সেইকাৰণে অলপ স্পাইসি করে ভাল লাগে খাবলে বেশি নিদো অলপমান জালুক দিম আর আছে এয়া সফ সফ কিটা দিম সফটো অলপমান দিম যেহেতু এইখানে গোটেখিনি বইল হব আজি আর নেক্সট আছে ইয়াতে জিরা জিরা অলপমান দিম তারপর যেহেতু গরম মশলা আছে ইয়াত গরম মশলা প্যাকেট ইয়াতে তিনটা চারিটামান ডালচিনি দিম তারপর ইলাইচি আছে ইলাইচি দিম এয়া হয়ে গেল ইলাইচি আর লং তারপর এটা আমি এই গোটেখিনি বইল করি এটা বইল করে বনাব লাগিব আর এয়া ইনগ্রিডিয়েন্টসখিনি অলমোস্ট হয়ে গেছে সবতকে ইজি ওয়ে রেসিপিটা আপনার দেখাবলে চেষ্টা করছো পনির বাটার মশলা বনালে কেন ইজি ওয়েদি বনাব পারি গ্রেভিখিনি কেন বনাব পারি সেই মেইন বস্তু গ্রেভিখিনির কারণে এই গোটেখিনি আয়োজন তৈরি করা হয়েছে ইয়াত এটা পানি দিম আর এইখানে 20 মিনিটের কারণে বইল করি 20 মিনিটের কারণে বইল করার পিছত তারপর আপনার আপনার নেক্সট রেজাল্ট দেখাম ইয়াত আছে আলু বইল করে থাকা আছে আলুখিনি দেখাম পিছত কেন কেন ফ্রাই করব লাগে ইয়াত গেসত পানি দেওয়ার পিছত নেক্সট আপনার দেখা দিছো মোর আছে গাজর আর ফ্রেঞ্চ বিন এইখানে মানে যেখানে আজি রেসিপিটা আছে সেই তাত দিম আর এইখানে এটা মানে বইল করি বইল করার পিছত আপনার নেক্সট রেসিপিটা দেখাই আলু বইল হয়ে গেল আলুটো এটা অল্প পিছত মানে ফ্রাই করি তারপর আপনার নেক্সট দেখাই আছো কেন বনাই তো আমি যেখানে বিলাহী আর যখন ইনগ্রিডিয়েন্টস আসে এইখানে বইল করল বইল করার পিছত এটা এখানে বইল হয়ে গেল এটা ইয়াক ঠান্ডা হওয়ার পিছত আমি মিক্সার গ্রাইন্ডার ঢালিম তারপর এই যে তেজপাত কিখন আছে তেজপাত কিখিলা আমি উলিয়াই দিম তারপর ইয়াক মিক্সি গ্রাইন্ডার গ্রাইন্ড করি তারপর আপনার দেখাই আছো আর একটা কথা ইয়ার যখন বইল করা যখন পানি বা স্টক এই স্টকখিনি বা পানিখিনি আপনাদের হয়তো বহুতে পেলাই দিয়ে এইখানে কেউ পেলাই নিদিব এইখানে বহুত ফ্লেভারফুল হয় ইয়ারপর যখন জুস ওলাই বা হেরি ওলাই বিলাহীর বা পিঁয়াজের এই গোটেখিনি স্টকখিনি আপনাদের কিবা বনালে রেসিপিটোত পিছত গ্রেভিত ইউজ করব পারে সেকারণে এই স্টকখিনি যাতে কেউ পেলাই নিদিয়ে এটা আপনাদের নেক্সট রেসিপিটো দেখাই আছো নেক্সট স্টেপ এটা মানে এই ইনগ্রিডিয়েন্টসখিনি যখন বইল করেছিল এখানে গ্রাইন্ড করে লম তারপর আপনার নেক্সট প্রসেসটা দেখাই আছে এটা আপনার যে যখন বইল করা যখন ইনগ্রিডিয়েন্টস আসে এই ইনগ্রিডিয়েন্টসখিনি গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার দিয়ে পিছন এয়া মানে ফ্রাইন পিউরি উলিয়াই ললো গ্রেভি কারণে নেক্সট প্রসেসটা হয়েছে আমি মানে যখন পনির আসে পনিরখিনি ফ্রাই করে লম এনেক দীঘল দীঘলকে কাটি লো স্ট্রিপ হিসাবে আর ইয়া আলু আর যখন গাজর আর বিনসখিনি আসে এইখানে ফ্রাই করিম ইয়াতে তারপর আপনার নেক্সট কেন ধরনের বনাই আছো চাই থাকবে এনেক পনিরখিনি আমি ফ্রাই করে লম এটা আলু ফ্রেঞ্চ বিন আর গাজর গাজরখিনি আমি এনেকে ফ্রাই করে লম তারপর আপনার নেক্সট প্রসেসটা দেখাই আছো আপনার নেক্সট প্রসেসটা দেখাই আছো যখন মোর ওর যে বিলাহী আর যখন মানে বইল করেছিল তার অল্পমান মশলা বাছি গেছিল এইখানে মানে এটা ইয়াতে ঢালিম তারপর এইখানে ফ্রাই করিম তারপর আপনার নেক্সট প্রসেসটা লাহে লাহে দেখাই আছো এতিয়া যোনখিনি গ্রেভি আছিলে গ্রেভিখিনি ইয়াতে দিলোঁ আৰু এইখিনি ভালকে সিজাব লাগিব ইয়াত দিলোঁ জিৰা পাউডাৰ অলপমান দিলোঁ ৰেড চিলি তাৰপিছত হালধি পাউডাৰ তাৰপিছত অলপমান গৰম মচলা তাৰপিছত এইখিনি ইয়াতে আপোনালোকে ভালকে মিক্স কৰিব লাগিব এনেকে গ্রেভিখিনি যেতিয়ালৈকে ভালকে অলপমান মই ইয়াতে ক্ৰীম দিলোঁ ক্ৰীম এইটো দেখিছে আমুল ফ্ৰেছ ক্ৰীম ক্ৰীমটো দি পিনে ইয়াক এইখিনি অলপমান এনেকে লৰাই থাকিব লাগিব যেতিয়ালৈকে ক্ৰীমখিনি ভালকে মিক্স হৈ নাযায় গ্ৰেভিখিনিৰ লগত তাৰপিছত এটা লাষ্ট মোষ্ট ইম্পৰ্টেণ্ট ইয়াত চল্ট নিদিয়াকৈ নাথাকিব মই চল্টটো দিলোঁ আগতে আৰু চল্টটো যিহেতু মষ্ট ইম্পৰ্টেণ্ট চবতে চল্টটো দৰকাৰ হ'বই নিমখখিনি সেইকাৰণে নিমখটো
ভালকৈ মনত পেলাই আগতে দিলোঁ। এইখিনি যে দেখিছে এইখিনি হৈছে গ্ৰেভিখিনি, আৰু গ্ৰেভিখিনি এনেকৈ লৰাই আছোঁ এতিয়া বৰ্তমান। ইয়াতে এড কৰিম পনীৰ, পনীৰ দেখিছে পনীৰখিনি ইয়াতে এড কৰিম গোটেইখিনি। তাৰপিছত ইয়াত এড কৰিম এই যিমানখিনি বেজিছ আছিলে বেজিছখিনি এড কৰি দিম। তাৰপিছত ভালকৈ এইখিনি মিক্স কৰি দিম। এইখিনি দেখিছে ভালকৈ ইয়াত গ্ৰেভিখিনিৰ লগত পনীৰখিনি, আৰু ভালকৈ ইয়াক সিজিবলৈ দিব লাগিব। এইখিনি কালাৰ কনচিষ্টেঞ্চি দেখিছে, আপোনালোকে নিশ্চয়কৈ এনেকৈ কেতিয়াবা বনাই ট্ৰাই কৰিব, খুব বেছি টেষ্টি হয়। লাষ্টত ইয়াত ধনিয়া দিম গাৰ্নিচিং গাৰ্নিচ কৰোঁতে, আৰু ধনিয়াটো সদায় লাষ্টত দিব লাগে, তেতিয়া ফ্লেভাৰটো সদায় থাকি যায় ধনিয়াৰ। চ' এইখিনি মোৰ আজি পনীৰ মাছালা গ্ৰেভি ফাইনেলি হৈ গৈছে। অলপ পিছত ডিনাৰ কৰিম, এইফালে মই পোলাও বনাব লৈছোঁ অলপমান, চাই থাকিব ভিডিঅ'টো। চ' ফাইনেলি ৰেডি হৈ গ'ল পনীৰ বাটাৰ মাছালা এয়া। তো আজি ডিনাৰত পনীৰ বাটাৰ মাছালা আৰু পোলাও আৰু নানৰ সৈতে ডিনাৰটো ৰেডি কৰি আছোঁ বৰ্তমান। আজি মাঘ বিহু উৰুকা, আৰু উৰুকা দিনাখন যিহেতু মই নিজে ভেজিটেৰিয়ান কাৰণে নিজে বনাইছোঁ। ফ্ৰেণ্ডছ, আজি ফাইনেলি মোৰ ডিনাৰ ৰেডি হৈ গ'ল, আৰু অলপ কষ্ট হ'ল আৰু আজি, যিহেতু আজি মই অকলে ৰান্ধিছোঁ গোটেইখিনি। এয়া হৈছে পনীৰ বাটাৰ মছালা, যিহেতু আপোনালোকৰ ৰেচিপিটো দেখাইছিলোঁ। এয়া হৈছে পোলাও, চিম্পল পোলাও হয়, এয়া চেলেড, আৰু এয়া অলপমান মিক্স ভেজ চব্জি আছিলে, আৰু এয়া হৈছে বাটাৰ নান। তো ফাইনেলি ডিনাৰ ৰেডি হৈ গ'ল, এতিয়া বাজিছে 11টা বাজিলে, বনাওঁতে বনাওঁতে দেৰি হৈ গ'ল। মাহঁতে আজি বাহিৰত যিহেতু উৰুকা, আজি তেওঁলোকে বাহিৰত ভোজ খাইছে, ভোজ ভাত খাইছে ৰাইজৰ লগত, আৰু মই আজি অকলে ঘৰতে বনাই খাইছোঁ, কাৰণ এটাই মই তাতে খাব পাৰোঁ, কিন্তু মই মাছ মাংস এইবোৰ অলপমান এৰিছোঁ বহুত দিনৰ পৰা, সেইকাৰণে এভইড কৰিছোঁ, আৰু সেইকাৰণে আজি ভেজ যিহেতু মই নিজে বনাই খাইছোঁ, আৰু এতিয়া মই আপোনালোকক দেখাম। তো কেনেকুৱা পালে ভিডিঅ'টো জনাব, এণ্ডিঙত কমেণ্ট কৰিব যোনসকলে চাইছে, আৰু যোনসকল নতুনকৈ আহিছে তেওঁলোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আশা কৰোঁ, আৰু আগলৈ ভাল ভাল ভিডিঅ'জ দিবলৈ ট্ৰাই কৰিম। আজি যিহেতু উৰুকা নিশাৰ কাৰণে এটা চিম্পল ৰেচিপি ভিডিঅ' দিম বুলি আপোনালোকৰ আগলৈ এটা ভিডিঅ' প্ৰস্তুত কৰিলোঁ, আশা কৰোঁ আপোনালোক সকলোৱে চাব আৰু আগুৱাই লৈ যাব। তেনেকৈ ইউটিউবটো বহুত ডাঙৰ চেনেল নহয়, সৰু এটা চেনেল, কিন্তু তথাপিও আপোনালোকৰ বহুত সঁহাৰি জনাইছে, বহুতে ছাপোৰ্ট কৰিছে ইউটিউবটো, মোৰ চেনেলটোত। আৰু ব'লক এতিয়া ডিনাৰটো ষ্টাৰ্ট কৰোঁ, বেছি কথা নাপাতি। তো মই এতিয়া মোৰ যিটো পনীৰ বাটাৰ মছালা, এয়া পনীৰ এইখিনি যিহেতু আপোনালোকে ক'ব ন, যিটো মই বনায়ো দেখাইছোঁ, তাৰপিছত বহুতে ভাবিব এই বনোৱা নাই, বেলেগে বনাই দিছে চাগে। তাৰপিছত তো এয়া চাওক, কনচিষ্টেঞ্চি চাওক, আপোনালোকে চিম্পলি বনাব পাৰে। আৰু এয়া হৈছে ৰাইচ, চিম্পল পোলাও ৰাইচ, এইটো বহুত নাখাওঁ মই, থৈ দিম কালিৰ কাৰণে, হৈ যাব ব্ৰেকফাষ্টৰ কাৰণে। চেলেড ল'ম তাৰপিছত, আৰু এটা নান ল'ম। তো এতিয়া ৰিভিউজটো, নিজৰ বনোৱা ৰিভিউজটো নিজে দিম, চাব আপোনালোকে, খাই চাওক ফাৰ্ষ্ট বাইটটো। ভালেই লাগিছে, ঠিক আছে, আজিলৈ ভিডিঅ'টো ইয়াতে শেষ কৰিছোঁ। আশা কৰোঁ আপোনালোকে সকলোৱে মাঘ বিহু ধুনীয়াকৈ পালন কৰিছে, এই ভিডিঅ'টো চাগে আপলোড হোৱালৈ মাঘ বিহু শেষ হ'ব, আমাৰ বিহু যি কাৰ্যসূচী সেয়া শেষ হ'বগৈ, দুদিনৰ পিছত আপলোড দিম, আৰু আগলৈ ভিডিঅ'জবোৰত মৰম দি যাব। টিল দেন বাই বাই, জয় অসম।